জুমিওয়ার্স আমরা এখন গোয়ালহাট মেলায়। তো চলুন এই মেলাটি ঘুরে দেখা যাক, খাবো দাবো অনেক কিছু দেখবো। মানুষের ঢোল, হাজার হাজার মানুষ এই গ্রাম্য মেলায় যে এত মানুষ হয়। এখন এই গোয়ালহাট মেলা 2024 সালের দেখলেই বোঝা যায়। আসলে গ্রাম্য মেলার ঐতিহ্যবাহী সব খাবার দাবার। লকজন কেমন? লকজন কেমন মেলায়? লকজন ভালো। ভালো না? আচ্ছা আচ্ছা, এই মাসটা চলবে আর 15 দিন। আর 15 দিন খাবো। গোয়ালহাট মেলা, হাজার হাজার মানুষের স্রোত। গ্রাম্য ভাষায় এই জায়গাগুলোকে বলা হয় চুড়িপট্টি, গ্রাম্য মেলার চুড়িপট্টি। গহনায় পরিপূর্ণ সংসারের জিনিসপত্র, 100 টাকা দাম মাত্র। চুড়িপুটিগুলোতে মানুষের ভিড় আর কেনাকাটাও চলছে আর কি পুরো দমে, অসংখ্য লোক। তো ভিউয়ার্স, এই গোয়ালহাট মেলাটি জানুয়ারির 9 তারিখ থেকে শুরু হয়েছে এবং পুরো মাসব্যাপী চলবে এবং 2024 সাল চলছে। প্রতি বছরই ঠিক এই সময়ে এই গোয়ালহাট মেলাটি এখানে শুরু হয়ে থাকে। এগুলা এতই মিষ্টি যে খাওয়া যায় না, বাতাসা বলে এগুলোকে। এটা মুরব্বা কত? 30 টাকা। 100 গ্রাম দেন তো খাই। ওইগুলা কি? ওগুলা গুড়ের সাজ। গুড়ের সাজ? খাওয়ার জন্য যাইতে চাচ্ছি কিন্তু মনে হচ্ছে জায়গা পাবো না বসা। এরকম গ্রাম্য মেলায় আসবো আর এই গোয়ালহাট মেলার বিখ্যাত গরম মচমচে পরোটা এবং মিষ্টি খাবো না, এটা কি হয়? আর গ্রাম্য মেলার এই সকল খাবার দাবারগুলো কি পরিমাণে যে মানুষগুলো খাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে পুরো হাই ভোল্টেজে খাওয়া দাওয়া চলতেছে।
দিনাজপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার পূর্বেই এই গোয়ালের মেলাটি এখানে অনুষ্ঠিত হয় থাকে। এটি সদর উপজেলার মধ্যেই পড়ে আর মূলত এটি দিনাজপুর ফুলবাড়ি ঢাকা হাইওয়ের পাশেই এই মেলাটি দেখতে পাবেন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এ মাসে পুরোটাই মেলা চলবে, আপনারা সময় সুযোগ বুঝে অবশ্যই অবশ্যই মেলাটি একবার ঘুরে যাবেন।